দিনহাটা রেল স্টেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি কোনো আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় তাহলে দিনহাটা স্টেশন চালিয়ে দেওয়া হবে। শনিবার দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ বিরোধী অভিযানে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর। এদিন তিনি বলেন, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এতে বেশ কিছু বাসিন্দাকে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। এর বিরোধিতায় বাসিন্দাদের নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। এই মঞ্চের ডাকে বক্তব্য রাখতে গিয়ে এমনই হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা বিশুধর। যদি কোন কারণে কোন অবস্থায় এই আন্দোলনের জন্য কাউকে অ্যারেস্ট করা হয় বা কোন কিছু করা হয় তাহলে কিন্তু আমি পরিষ্কার করে একটা কথা বলেছি, আন্দোলন চলছে উচ্ছেদ বিরোধী, লোক পুনর্বাসন পাক, পুনর্বাসন পাওয়ার জন্য আন্দোলন করছে সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, দিনহাটার মানুষ। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম সকালবেলার থেকেই এই স্টেশন চত্বর, কালকের থেকেই স্টেশন চত্বরে পুলিশ একেবারে সাজ পোশাক করে বন্দুক ঘাড়ি নিয়ে এমন ভঙ্গিনায় দাঁড়িয়ে আছে, সামনে আসলেই কি এরকম একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আমরা বললাম এখানে হয়তো কম সংখ্যক লোক আছে, কিন্তু কম সংখ্যক হলেও সংখ্যা বিষয় না, একটা দেশালয়ের কাঠি যেমন একটা সারা দিনহাটাকে জ্বালিয়ে দিতে পারে তেমন একটা ছোট্ট আন্দোলন, সেই আন্দোলনের উপরে কোনো যদি আঘাত আসে, কেউ যদি গ্রেপ্তার হয় গণতান্ত্রিক আন্দোলনের উপরে, বিজেপি সরকারকে এরকম অনেক ঘটনা দেখায়। সেই ঘটনায় পরিষ্কার বক্তব্য আমাদের দলের যে যদি কেউ গ্রেপ্তার হয়, কার উপরে আঘাত আসে, কোনো অন্যায় হয় এই গরিব মানুষের উপরে, তাহলে রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, একদম পরিষ্কার কথা, গণতান্ত্রিক আন্দোলন।